ইউটিউব থেকে টাকা আর্নিং করার জন্য ইউটিউব মনিটাইজেশানের অনেক ফিচার্স রয়েছে যেগুলোর দ্বারা আপনি কিন্তু আর্নিং করতে পারেন সো এই সমস্ত ফিচার্সগুলোর মধ্যে প্রথম হলো অ্যাডভারটাইজিং আপনার চ্যানেলে যখনই মনিটাইজ অন হয়ে যায় তখনই কিন্তু আপনার ভিডিওতে অ্যাডভারটাইজ শুরু হয়ে যায় অ্যাডভারটাইজ থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন তার সাথে সাথে সুপার থ্যাংকস সুপার স্টিকার্স এসবের দ্বারাও আপনারা টাকা আর্নিং করতে পারবেন এছাড়াও জয়েন বলে একটা অপশন রয়েছে এই জয়েনের দ্বারাও আপনারা কিন্তু টাকা আর্নিং করতে পারবেন এখানে যে সমস্ত অডিয়েন্সরা আপনার চ্যানেলের মেম্বারশিপ নেবে এবং তারা যে টাকাটা এখানে জমা করবে সেই টাকার থার্টি পারসেন্ট ইউটিউব নেবে এবং সেখান থেকে সেভেন্টি পারসেন্ট আপনাকে দেওয়া হবে সো এখান থেকেও আপনারা আর্নিং করতে পারবেন আজকের ভিডিওতে কথা বলবো কখন আপনার চ্যানেলটা এই জয়েন্ট বটনের জন্য যোগ্য হবে আপনি কখন ইউটিউবের কাছ থেকে এই জয়েন বটনটা পাবেন কিন্তু তার আগে বন্ধুরা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব ইনফরমেশনমূলক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নিন তো চলুন আমরা জেনে নিই যে আমরা কখন আমাদের চ্যানেলের জন্য এই জয়েন্ট বটনটা পাবো সো দেখুন জয়েন্ট বটনটা পাওয়ার জন্য কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলেই কিন্তু কেবলমাত্র আপনার চ্যানেলকে ইউটিউব এই জয়েন্ট বাটনটি দেবে এইবারে সেই ক্রাইটেরিয়াগুলো কি সেটা এক এক করে জানবো সবার প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যেতে হবে অর্থাৎ আপনার চ্যানেলে যেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় হ্যাঁ এবং তারপরে সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার চ্যানেলের মধ্যে যেন মনিটাইজেশন অন থাকে তাহলে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবারও কমপ্লিট করতে হবে তার সাথে সাথে মনিটাইজেশনটাও আপনার চ্যানেলের মধ্যে অন রাখতে হবে আর তিন নম্বর যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার এজটা যেন আঠেরো বছর হয় মিনিমাম অর্থাৎ আপনাকে মিনিমাম আঠেরো বছরের হতে হবে এবং চার নম্বর যে ক্রাইটেরিয়া আপনি যে দেশের নাগরিক অর্থাৎ আপনি যে দেশ থেকে আপনার চ্যানেলটিকে অপারেট করছেন সেই দেশের মধ্যে যেন এই ফিচার্সটি অন থাকে আমি যেহেতু ইন্ডিয়া থেকে আমার চ্যানেলটি অপারেট করি আমি একজন ইন্ডিয়ান সো ইন্ডিয়াতে কিন্তু এই ফিচার্সটি অ্যাভেলেবেল রয়েছে তাই কিন্তু আমি এটাকে অন করতে পারবো আমার চ্যানেলের মধ্যে সো আপনি যদি কোনো অন্য দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি আগে দেখুন আপনার দেশের মধ্যে এই ফিচার্সটি অ্যাভেলেবেল রয়েছে কি না আর যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি অন করতে পারবেন এর এরপরের যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার চ্যানেলের মধ্যে আপনি যে সমস্ত ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিও যেন মেড ফর কিডস না হয় অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি মেড ফর কিডস ভিডিও থাকে তাহলে কিন্তু আপনি এই যে ফিচার্সটা এটা কিন্তু পাবেন না সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার চ্যানেলের মধ্যে যেন মেড ফর কিডস কোনো ভিডিও না থাকে আর যদি থাকে তাহলে কিন্তু আপনি এই ফিচার্সটা পাবেন না এরপরের যে ক্রাইটেরিয়া সেটা হলো আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিওতে যেন মিউজিকের ওপরে কোনো ক্লেম না থাকে অর্থাৎ আপনি আপনার ভিডিওতে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করে থাকেন সেই সমস্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপরে কোনো ক্লেম যেন না থাকে আপনার চ্যানেলে যদি কোনো ভিডিওর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপরে কোনো ধরনের ক্লেম থেকে থাকে তাহলেও কিন্তু আপনি এই ফিচার্সটি পাবেন না সো এই যে ওপরে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বললাম এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলেই কিন্তু একমাত্র আপনি জয়েন বাটনটি আপনার চ্যানেলে পেতে পারেন সো ফ্রেন্ডস যদি ওপরের ক্রাইটেরিয়াগুলো আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যেও আপনি জয়েন্ট বাটনটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে ভিডিওতে একটি লাইক দিয়েও আমার উৎসাহ বাড়াতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নিন বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য